falsehood bound to perish. وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ তোমাদের মধ্যে মুসলিমরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় ওদের সাথে বন্ধুত্ব করে সে এই উম্মার কেউ না সে ওদের অন্তর্ভুক্ত এই জন্য আমরা বলি আহলে সৌদ সহ যত গলফ কান্ট্রি আছে কাতার কুয়েত আবুধাবি লেবানন জর্ডান যা আছে সবাই এদের বন্ধু এরা আমার উম্মতের কেউ না আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন আমার কাছে মনে হয় সে ইহুদিদের একজন এজেন্ট দ্যাটস অল এ ধরনের ধারণা লালনকারী ব্যক্তিদের সংখ্যা কিন্তু নিতান্তই কম নয় শুধুমাত্র এদের সীমাবদ্ধতা ডিজিটাল মিডিয়ার মধ্যেই নয় বরং আমাদের পার্শ্ববর্তী বহু মানুষই আছেন যারা এই ধরনের ধারণা পোষণ করে থাকে আলে সৌদ সৌদি আরব গলফ কান্ট্রি সম্পর্কে তারা বলেন যে তারা কাফির হয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে তারা ইহুদি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এবং তাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তাদের সোর্স অফ ইনফরমেশন হচ্ছে জাইনিস্ট বা ইহুদি মিডিয়া আমি এটা কেন বলছি কারণ হচ্ছে যে সাধারণভাবে রিজিনাল ল্যাঙ্গুয়েজে যে খবরগুলি আমরা শুনে থাকি এবং পড়ে থাকি তার বেশিরভাগই অংশ হচ্ছে বিবিসি ফক্স নিউজ এবং আল জাজিরা এ ধরনের ইন্টারন্যাশনাল নিউজ পত্রিকা থেকে অথবা এ ধরনের নিউজ থেকে কপি করা আমরা যদি প্রিন্ট মিডিয়ার দিকে তাকাই যেমন দ্য উইক তারপরে দ্য নিউ ইয়র্ক টাইম এ ধরনের যে পত্রিকাগুলি আমেরিকা বা আন্তর্জাতিক বাজারে বের হয় সেগুলি বেশিরভাগই সৌদি আরব সম্পর্কে বিশদাকার করতে থাকে এবং আমাদের রিজিনাল ল্যাঙ্গুয়েজে যে খবরগুলি সৌদি আরব সম্পর্কে ছাপানো হয় সেগুলি টু বা টু কপি করা প্রথমত আমি বলে নিই আই কান্ট বি বায়াসড বিকজ আই এম এ মুসলিম আমি সৌদি আরবের শুধুমাত্র খারাপ কথাই বলতে পারি না অথবা ভালো কথাই বলতে পারি না আমি একজন মুসলিম আমাকে যে কোনো সংবাদ বলার আগে যাচাই করতে হবে যেমন সৃষ্টিকর্তা তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু হে ইমানদারগণ তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসবে সেটিকে তুমি যাচাই করো সত্য মিথ্যা এটিকে যাচাই করার কথা বলা হয়েছে বর্তমান সময়ে আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি বিশ্বায়নের এই যুগে ইনফরমেশন যেমন অ্যাভেলেবল তেমন মিস ইনফরমেশনও অ্যাভেলেবল অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু বি কনশাস আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং মানুষের প্রতি কোনো দেশের প্রতি কারো প্রতি খুবই কনসিয়াসলি আমাদেরকে কমেন্ট করতে হবে আহলে সৌদ সম্পর্কে ইসলামিক স্কলাররা কি ভাবেন ইসলামিক স্কলার শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন আলু সৌদিন জাযাহুমুল্লাহু খায়রান নাসারু হাযিহি দাওয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ বিখ্যাত স্কলার বর্তমান সময়ের আলেম ওলামারা তাকে চেনেন না বা সাধারণ মানুষরা চেনেন না এমন লোকের সংখ্যা খুব কমই হবে তাদের ফতোয়া নিয়ে আমরা আজকে মৌলভী আহলে সৌদকে আল্লাহ জাযায়ে খায়র দিক তারা দ্বীনের দাওয়াতকে সাহায্য করেছেন তিনি বলেন আল আ'দাউ লিহাযিহি দাওলা আদাউ হক যারা সৌদি আরবের হুকুমতের বিরোধিতা করে তারা হকের বিরোধিতা করছে এটি কার ইবনে বাজের কথা আপনি হিসেব করেছেন যে দ্বীনের দাওয়াতের অগ্রগামী ভূমিকা পালনকারী শুধুমাত্র একটি দেশ সেটি হচ্ছে সৌদি আরবিয়া কি দরকার ছিল বাংলাদেশে ইসলামের প্রচারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা কি দরকার ছিল ভারতীয় উপমহাদেশ আফ্রিকার অনুন্নত দেশগুলোতে ইসলামের দাওয়াত সহ অগণিত এড সেখানে প্রেরণ করা সেখানে সাহায্য করা সেখানে মসজিদ তৈরি করে দেওয়া সেখানে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য লক্ষ কোটি বিলিয়ন টাকা খরচ করা 1988 থেকে নিয়ে 2005 পর্যন্ত সৌদি আরব পৃথিবীতে $75 বিলিয়ন খরচ করেছে শুধুমাত্র ইসলামের প্রচার এবং প্রসারের জন্য 1988 থেকে নিয়ে 2005 পর্যন্ত তারপরের আমি পরিসংখ্যান বলছি না 1988 থেকে 2005 পর্যন্ত $75 বিলিয়ন দে আর স্পেন্ডিং ফর আস শুধুমাত্র আমাদের ইসলামকে প্রচার এবং প্রসারের জন্য আমাদের পেছনে খরচ করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলি আছে জাইনিস্ট এবং ইহুদি যে মিডিয়াগুলি আছে তারা সেটিকে এক্সট্রিমিজম ওয়াহাবিজম সালাফিজমের ট্যাগ দিয়ে চালিয়ে দিচ্ছে এবং আমাদের মতো মুসলমান তাদেরকে আমরা টার্গেট করতে আমরা ছাড়ি না তাদেরকে ইহুদি দালাল বানাতে ছাড়ি না ইহুদিরা বলছে যে তারা এক্সট্রিম ইহুদিরা বলছে তারা ওয়াহাবিজম ইহুদিরা বলছে তারা সালাফিজম আর আমরা তাদেরকে ইহুদিদের দালাল বলছি হাউ ডেয়ার ইউ টু প্রোনাউন্স দ্যাট ওয়ার্ড দ্য ওয়ার্ড কাফের বর্তমান সময়ে পৃথিবীর 57টি মুসলিম দেশ আছে তার মধ্যে সৌদি আরবই শুধুমাত্র একটি কান্ট্রি যে কান্ট্রির মধ্যে কোরআনকে সংবিধান হিসেবে ব্যবহার করা হয়েছে পৃথিবীর কোনো কান্ট্রি নেই বাংলাদেশের কথা আপনি বলছেন পাকিস্তানের কথা আপনি বলছেন অন্য কোনো দেশের কথা বলছেন সেখানকার সংবিধান কি কোরআন সেখানকার সংবিধান কি ইসলামের উপরে চলে কোনো মানুষ চুরি করলে তার কি হাত কর্তন করা হয় সেখানে ব্যভিচারী ধরা পড়লে তাকে কি ইসলামের বিধানের উপরে তাকে পানিশমেন্ট দেওয়া হয় শুধুমাত্র একটি দেশ যেখানে কোরআনকে সংবিধান বানানো হয়েছে সেই দেশকে নষ্ট করার জন্য আমরা কিভাবে কথা বলতে পারি সেই দেশের বিরুদ্ধে কথা বলতে পারি কিভাবে যেখানে বিখ্যাত স্কলাররা বাস করেন যেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বিদেশ থেকে এসে ফ্রি অফ কস্ট তাদের খাওয়া পড়াশোনা সমস্ত কিছু
সৌদি আরব সরকার করে, হাউ ইজ ইট পসিবল টু প্রোনাউন্স দ্য ওয়ার্ড, কিভাবে সম্ভব আমরা এই ধরনের শব্দ ব্যবহার করি আহলে সৌদ সম্পর্কে, যাদের হাতে কাবার চাবি, যাদের হাতে বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন, যারা হচ্ছেন সেই সাহাবীদের বংশধর, যারা হচ্ছেন সেই রাসূলের বংশধর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি অবশ্যই আপনাদের জানা যে ইসলাম ফিরে যাবে মদিনায় যেমন সাপ ফিরে যায় তার গর্তে। তাহলে এই কথাগুলির দিকে কি আমরা একবার লক্ষ্য করব না? শুধুমাত্র ফেসবুকের কোনো একটি ফরওয়ার্ড, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের কোনো একটি ফরওয়ার্ড, অথবা এমন কোনো চাপলোস নিউজ পত্রিকার খবরের উপর ভিত্তি করে আমরা সৌদিকে ইহুদির দালাল, এটি কোনোভাবেই ঠিক নয়। সৌদি যেটি খারাপ করেছে সেটিকে খারাপ বলবো, কিন্তু যেটি ভালো কাজ সেটিকে আমাকে ভালো বলতেই হবে। বাংলাদেশের জিডিপির বেশিরভাগ অংশ সৌদি থেকে আসে, ভারতবর্ষের অগণিত কর্মী তারা সৌদি আরবে কাজ করে নিজের দিন যাপন করেন। ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের রুজিরুটির বেশিরভাগ অংশ সৌদি প্রোভাইড করে। তাহলে আমরা কিভাবে জায়নিস্ট পরিচালিত ইন্টারন্যাশনাল মিডিয়ার কথাতে এসে তাকে কাফের ইহুদির দালাল বলতে পারি? আমাদেরকে অবশ্যই আমাদের মুখে লাগাম দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলছি যাতে আমরা অজান্তেই ইসলাম ও মুসলিমের ক্ষতি না করে ফেলি। আমরা অজান্তেই ইন্টারন্যাশনাল মানের যে ইসলামকে নিয়ে প্রোপাগান্ডা চলছে সেই প্রোপাগান্ডার অংশীদার না হয়ে পড়ি। আন্তর্জাতিক মানের যে মিডিয়াগুলি সৌদি আরব সম্পর্কে যা ভাবে তার স্ক্রিনশট আমি আপনাদের দেবো। দেখুন, দ্য উইক সেখানে লিখছে যে হাউ সৌদি আরবিয়া এক্সপোর্ট র্যাডিক্যাল ইসলাম, কীভাবে সৌদি আরব র্যাডিক্যাল ইসলামকে ছড়িয়ে দিচ্ছে পৃথিবীব্যাপী। তারপর আরেকটি পত্রিকা ইনস্টা নামের একটি পত্রিকা সেখানে লিখছে সৌদি আরবিয়া টু স্টপ ফান্ডিং মস্ক ইন ফরেন কান্ট্রিজ ফর সিকিউরিটি রিজন। চিন্তা করুন যে সৌদি আরবকে অন্য দেশে মসজিদ বানানো বন্ধ করা উচিত সিকিউরিটি কারণে, কারণ সেই মসজিদে নাকি টেররিস্টের শিক্ষা দেওয়া হয়, এই ধরনের হেডিং। সৌদি আরব সম্পর্কে ইন্টারন্যাশনাল মিডিয়া এই কথা ভাবে, আর আমাদের যে রিজিনাল ল্যাঙ্গুয়েজে যে সংবাদগুলি আমরা পেয়ে থাকি তারা কিন্তু এই সংবাদ মাধ্যমকে সরাসরি কপি করে সেই প্রোপাগান্ডার অংশীদার হয়ে যায়। তারপরে আরেকটি পত্রিকায় লিখছে ওয়ান ইন্ডিয়া, ভারতীয় একটি মিডিয়া, সেখানে লিখছে হাউ সৌদি ফান্ডেড ফর 1700 crore ফর ওয়াহাবি ইনফ্লুয়েন্স ইন ইন্ডিয়া, কীভাবে সৌদি আরবিয়া 1700 কোটি টাকা ওয়াহাবি ইজমকে ছড়ানোর জন্য ব্যয় করছে। তারপরে আরেকটি অন্য একটি পত্রিকায় দেখুন লিখছে এখানে দ্য গ্লোবাল স্প্রেড অফ ওয়াহাবি ইসলাম হাউ গ্রেট আ থ্রেট, ওয়াহাবি ইসলাম ছড়িয়ে পড়েছে পৃথিবীব্যাপী, এটা কত বড় ধরনের ক্ষতিকর বা কত বড় ধরনের ক্ষতি বয়ে আনবে। এ ধরনের বহু নিউজ পত্রিকা অনলাইনে আপনি একবার সার্চ করুন, সেখানে এই ধরনের নিউজকে প্রপাগেট করা হচ্ছে। এবং আমরা সৌদি আরবকে গালি দিতে, সৌদি আরবকে ইহুদি বলতে এবং এ ধরনের কথা বলতে আমরা পিছুপা হই না। তারাও ফিতনার মধ্যে আছে, তারাও মানুষ, কিন্তু তারা যে কাজগুলি করছে সেই কাজগুলি আমাদের দ্বারা সম্ভব না। অতএব যে কাজটি ভালো সেটিকে আমাকে ভালো বলতেই হবে, যেটি খারাপ সেটি নির্দ্বিধায় আপনি খারাপ বলুন, কিন্তু ভালোকে ভালো বলার সৎসাহস আমাদের মধ্যে থাকা উচিত। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।